পুলিশ যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করে তাই নয়, সময় অসময়ে মানুষের পাশেও দাঁড়ায়। অন্তত তেমনটাই প্রমাণ দিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি। দিনকয়েক আগে ব্রিজের নিচে পড়েছিলেন অসুস্থ এক বৃদ্ধ গণেশ দাস। এরপরে সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীরা তাকে দেখেও না দেখার ভান করে চলে যান বলে অভিযোগ ওঠে। অবশেষে স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিও সৌমেন মণ্ডলের নির্দেশে অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে আবারও অসুস্থ হয়ে মারা যান গণেশ দাস। বিপাকে পড়ে তার হতদরিদ্র পরিবার, কারণ শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ নেই। সংবাদ মাধ্যমের কাছ থেকে এই খবর পেয়ে ছুটে আসেন আইসি মনোজিৎ সরকার। চলে যান গণেশবাবুর বাড়িতে, সেখানে শেষকৃত্যের জন্য আর্থিক সহযোগিতা করেন। পুলিশও যে এমন হয়, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নির্বাচনের ডিউটি করেও সাধারণ মানুষের পাশে থাকতে ভোলে না, সেটাই প্রমাণ পেল হরিশ্চন্দ্রপুরবাসী। স্যার কোথায় এসেছিলেন আজকে? আজকে সদ্য প্রয়াত গণেশ দাসের বাড়ি এসেছিলাম আমরা। আপনারা জানেন কয়েকদিন আগে উনি অসুস্থ হয়ে গেছিলো, পুলিশ রিকভারি করে ওনাকে নিয়ে এসেছিলো, আপনাদের খবরের জেনে এটা হয়েছিলো। তো উনি খুব রিসেন্টলি মারা গেছেন, তো পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমাদের তরফ থেকে যা সৌজন্যমূলক সাক্ষাৎ আর সামান্য একটু সাহায্য এই আর কি। অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে খবর ছিলই, সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা খবরটা পেয়েছি। তো সুতরাং আমি চাই যে সাধারণ মানুষ একটু ভালো থাকবে, আমাদের পুলিশ তরফ থেকে যতটুকু হেল্প করা যায়, খুব বেশি হেল্প তো আমরা করতে পারি না, তো ব্যক্তিগত স্তরে যতটুকু করা যায়। এবং সংবাদ মাধ্যম আপনাকে খুব ধন্যবাদ যে আপনি এই ধরনের খবর করছেন। ওনারা শেষকৃত্য করতে পারছিলেন না এটা শোনা গেল, তো এই জন্যই আমরা ওনার পাশে এসে দাঁড়ালাম এবং আর্থিকভাবে সাহায্য খানিকটা করলাম, যাতে ঠিক মতন ওনার শেষকৃত্যটা সম্পন্ন হয়। প্রথমে আসে তো আমরা দেখে অচমকা হয়ে গেলাম যে পুলিশের গাড়ি এসে কেন থামলো। তারপরে আইসি সাহেবকে বসতে দিলাম, তো বলছে না না আমরা বসবো না। তো বল তারপরে পাইছে কিছুদিন আগে গণেশ দাস একটা ইয়ে পড়েছিল অন্য জায়গায়, তার মধ্যে একটা সামনে আমরা ডায়েরি করেছিলাম, বিজয় ডায়েরি। পুলিশ বাবু এসে উদ্ধার করে আমাকে নিয়ে আসলো বাড়িতে। তারপরে উনি আজ মরে যান, সোমবারের দিন শ্রাদ্ধ আছে। তারপর আইসি সাহেব এসে দাঁড়ালো, আসলো আমাদের পাশে। তারপরে আমরা মাঝে কিছু কিছু বাড়ি বাড়ি সাহায্য জন্য কানেকশন যারা করি, তো আইসি সাহেব শুনে আমাদের বাড়ি আসলো। আইসি সাহেব আসে আমাদের কিছু সাহায্য দিয়ে গেলো, সাহায্য করে গেছে, খুব ভালো। নতুন আইসি সাহেব এসছে, তো আইসি সাহেবকে আমি খুবই প্রচুর ধন্যবাদ জানাচ্ছি। এই সাহেব যেন হরিশ্চন্দ্রপুরে যেন দীর্ঘদিন থাকে, এই সাহেব এটাই আমি কামনা করছি। আইসি সাহেব হরিশ্চন্দ্রপুরে এই ধরনের আইসি সাহেব থাকে হরিশ্চন্দ্রপুরে, তো আমরা খুবই ভয় পাই। তো পুলিশ এই ধরনের আইসি সাহেব আসলো, পুলিশ এই আইসি সাহেব আমাকে যদি আসে সবার সঙ্গে হাত মিলালো, ই করলো, সব হাসি হাসি মুখে কথা বলে গেলো। আইসি সাহেবকে আমি খুবই ধন্যবাদ জানাই। আমার নাম সন্তোষ দাস, গণেশ যে মৃত্যু হয়েছে আমার ভাগ্না হবে।